আল্লাহ তাআলা এই ভাবে কইরা সূর্যের আলো গর্তের ভিতরে পৌঁছাইছে কিন্তু তাদের চেহারা মুখে শরীরে সূর্যের আলো লাগতে দেই নাই রব্বুল আলামিন তাদেরকে সূর্যের কিরণ ঢুকানির কারণ হইলো এদেওয়ার ওরা যেন ঠান্ডা জনিত কোনো কারণে অসুস্থ হয়ে না যায় আল্লাহ কুদরতি ভাবে দিনের বেলা সূর্যের আলো ওই যে গর্তের কিনারা দিয়া দিয়া আল্লাহ তাদের কাছে পৌঁছাইয়া রব্বুল আলামিন তাদেরকে গর্তের ভিতরে আরামে ঘুমের ব্যবস্থা কইরা দিয়েছে এরপরে আল্লাহ বলছেন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশিমাল মহাব্বতে বলেন সুবহানাল্লাহ 309 বছর এক করটে ঘুমালে সমস্যা হতে পারে আমরা কিন্তু ঘুমের ঘরে করট বদলাই করট ফিরাই আর এরা নিজেরা করট ফিরানি লাগে নাই আল্লাহ তাআলা কুদরতিভাবে ফেরেশতার মাধ্যমে এদেরকে ঘুরাইয়া দিয়েছে অনুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশিমাল কোন সময় ডান দিকে আবার কোন সময় বাম দিকে আল্লাহ তাদেরকে করট ফিরায়া দিয়েছে আল্লাহ কুদরতিভাবে তাদেরকে করট ফিরায়া দিয়েছে সুবহানাল্লাহ এরপরে বলছেন ওয়া কালবুহুম বাসিতুন জিরাঈহ বিল ওয়াসিত আর তাদের সাথে যে কুকুরটা ছিল এই কুকুরটাকে আল্লাহ গর্তের মুখটার মধ্যে বসায়া দিয়েছে এটাও কিন্তু জীবিত না কিন্তু দেখতে মনে হয় জিন্দা একটা ভয়ঙ্কর রূপ লয়া ভয়ঙ্কর সুরত লয়া কুকুরটা বইসা রইছে ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله আল্লাহ জাল্লা শানুহুর আলী শান দরবারে অসংখ্য অগণিত শুকুর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন হাওয়ায় যে দুনিয়া থেকে ফারেক করে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘর পর্যন্ত আমাদেরকে আসার বসার এবং কাবলাল জুমা দিনই কিছু কথা বলার আর শোনার তৌফিকটুকু এনায়ত করেছেন এজন্য আমরা মহাব্বতের আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করছি আজকে যে আপনাদের খেদমতে আসতে পারবো বসতে পারবো সেই সাহস আর ইচ্ছা ছিল না
যা হয়েছে আমি মনে করি সম্পূর্ণ আল্লাহ তাআলার কুদরতই হয়েছে। আপনারা হয়তো যারা আমার সাথে আমার সোশ্যাল যোগাযোগ ব্যবস্থা ফেসবুকের সাথে যারা অ্যাড আছেন হয়তো দেখছেন, আপনারা গত রবিবারে আমি স্টক করেছি আর্টিস্ট এবং আমাদের মেডিকেল কলেজে ব্রাহ্মণবাড়িয়া আমি তিন দিন থাকছি এখানে। আল্লাহ তাআলা তিন দিনের মধ্যে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে, আল্লাহ শুকরিয়া। আল্লাহ তাআলা সব কিছু পারেন। তিনটা দিন আমার কাছে তো এমন মনে হয়েছে যে আমি ওইটা যে দাঁড়াইতে পারবো এই সাহসটাই আমি করতে পারি না। আমাকে ওরা বিভিন্ন পরীক্ষার জন্য দুইতলা তিনতলা যেখানেই নিছে ওরা আমাকে হুইল চেয়ারে বসায় বসায় নিছে। সে মানুষটাকে আবার শুক্রবারে জুমার দিনে আল্লাহ তাআলা মিম্বরে বসাবে, এটা আল্লাহ পাকের কুদরত ছাড়া আর কিছুই না। আমি আল্লাহ শুকর আদায় করছি ব্যক্তিগতভাবে আমার সেই মহান মালিক যিনি অসুস্থতা থেকে খুব দ্রুত আমাকে সুস্থ করে দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যতদিন দুনিয়াতে বাঁচাইয়া রাখেন আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন। আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, এইভাবেই দোয়া করব যে আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচাইয়া রাখো আমাদেরকে ততদিন সুস্থ রাখো। সুস্থতার নিয়ামত, এটা সবচেয়ে বড় নিয়ামত। আপনার টাকা পয়সার অভাব নাই, বাড়িতে আরামের বিছানা আছে কিন্তু শরীর অসুস্থ, জানে আরাম নাই, এই টাকার কোনো অর্থ নাই, এই আরামের বিছানার কোনো অর্থ নাই। এই জন্য শারীরিক সুস্থতা এটা দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যেন আমাদেরকে মরণ পর্যন্ত সুস্থ রাখেন, আমরা সবাই বলি আমিন। তো আমরা শুরু করতেছি আমাদের কথা, আমরা ধারাবাহিক আলোচনা শুনতেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনটা প্রশ্ন করেছিলেন। এক নাম্বার প্রশ্ন, ওই যুবকগুলি কারা যারা গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল? দুই নাম্বার প্রশ্ন, ওই যুবক কে যিনি সারা পৃথিবী ভ্রমণ করেছিল? তিন নাম্বার প্রশ্ন করেছিল, রূহ কি জিনিস? তো এখানে অনেক কথাই আমরা গত জুমাগুলিতে শুনেছি। প্রথম প্রশ্নের জবাব আমরা শুনতেছিলাম, ওই যুবকগুলি কারা যারা গর্তের ভেতরে আশ্রয় নিয়েছিল, যেই ঘটনাটাকে আসহাবে কাহাফের ঘটনা বলা হয়। নবী পাকের কাছে প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা রাসূল পাকরে জানায়ে দিতেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে ওই যুবকগুলির ঘটনা সত্যতার সাথে আপনাকে আমি বর্ণনা করব, হে রাসূল আপনি বিচলিত হবেন না, এদের প্রশ্নে আপনি ঘাবড়ায়া যাবেন না। এদের কাছে এই প্রশ্নের জবাবটা কঠিন মনে হলেও বা আপনার কাছে কঠিন মনে হলেও আমি আল্লাহর কাছে এটা গায়েব না, আমি সব জানি, আমি আল্লাহ নিজে আপনাকে ওই যুবকদের ঘটনা সত্যতার সঙ্গে আপনাকে জানাইয়া দিতেছি। সুবহানাল্লাহ। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। বলছেন একদল যুবক ওরা ঈমান আনয়ন করেছিল তারা তাদের রবের উপরে, আর আল্লাহ বলছেন ওয়াজিদনাহুম হুদা,
তাদের হেদায়েতকে আমি বাড়ায়া দিছি, তাদের ঈমানকে আমি বাড়ায়া দিছি, তাদের ঈমানকে আমি আল্লাহ আরো মজবুত করে দিছি। সুবহানাল্লাহ। যেই যুবকগুলির নাম আপনাদেরকে গত জুমায় আমি শুনিয়েছিলাম, তাহলে ওরা কয়জন ছিল যুবক? আল্লাহ তাআলা এই বিষয়ও পবিত্র কোরআন শরীফে পরিষ্কার করছেন। সায়াকুলুন সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়ায়াকুলুন খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমাম বিল গায়ব ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مِرَاءً ظَاهِرًا وَلَا تَسْتَفْتِ فِيهِمْ مِنْهُمْ أَحَدًا মহব্বতের আওয়াজে জবানটা ছাইরা সবাই একসাথে বলে দিন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়াকুলুনা সালাসাতুন, ওরা ছিল তিনজন, ওরা ছিল তিনজন। এখানে ইখতিলাফ হইছে, আল্লাহ ইখতিলাফটা তুলে ধরছে। রাবিউহুম কালবুহুম, এবং তাদের চতুর্থ নাম্বারটা ছিল তাদের কুকুরটা। তাদের সাথে একটা কুকুরও ছিল, যেই কুকুরটার নাম ছিল কিতমির। কুকুরটার নাম কিতমির, কাফ তা মিম ইয়া রা, কিতমির। ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম, আবার কেউ কেউ বলেন যে না, ওরা ছিল পাঁচজন, আর সাদিসুহুম কালবুহুম, ষষ্ঠ নম্বরে ছিল কুকুর। ওরা ছিল পাঁচ আর ছয় নম্বরে কুকুর। ويقولون سبعة وثامنهم كلبهم আবার কেউ কেউ বলেন ওরা ছিল সাতজন আর তাদের আট নম্বরে ছিল কুকুর। قل ربي أعلم بعدتهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো এদেরকে ইখতিলাফ করতে নিষেধ করেন, এদেরকে বলেন ওরা যেন কোনো মতানৈক্য না করে, এদের সঠিক গণনা আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানেন, এদের সঠিক গণনা আল্লাহই ভালো জানে। তাফসীরের ভেতরে আসছে ওরা ছিল সাতজন আর কুকুর লইয়া আষ্টজন। ইয়ামিলি খাব মাকসালমিনা মাসলিনা মারনুস বারনুস অবারনুস, এই হলো সাতজন। এরপরে কাফাস্তুস সাতজন, আট নাম্বার হলো কিতমির, কিতমির হইল তাদের কুকুরটার নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা যখন ঈমান আনায়ন করল, আমি আল্লাহ তাদের ঈমানরে বাড়াইয়া দিলাম। তৎকালীন সময়ের জালেম বাদশাহ, বাদশার নাম জুনাওয়া দাকেয়নুস, ওই দাকেয়নুস নামক বাদশাহ তাদেরকে ডাইকে আনছে। তাদেরকে ডাইকে আইনা জিজ্ঞেস করলো, তোমরা নাকি আমাদের দেবদেবী ছেড়ে দিয়ে নতুন আরেক আল্লাহর পূজা করো? তাদেরকে প্রশ্ন করলো, তোমরা নাকি আমাদের দেবদেবীর পূজা ছাইরা নতুন আরেক মাবুদের পূজা করো? وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا
إذاً شططا سبحان الله যুবক গুলিরা হাজির কইরা ডাক দিল রে যুবকেরা এ তোমরা নাকি আমাদের দেবদেবী বাদ দিয়া নতুন আরেক মাবুদের পূজা করো তখন ওরা জবাবে বললেন আল্লাহ বলছেন তাদের ঈমান আমি বাড়ায়া দিছি তখন এরা জবাবে বললেন ইজ কামু এরা যখন বাদশার সামনে দাঁড়াইলো ফাকালু তারা বলতে লাগলো রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আমাদের আল্লাহ আমাদের রব তো তিনি যিনি আসমান এবং জমিনের রব সুবহানাল্লাহ তোমাদের দেবদেবী কখনো আমাদের রব হতে পারে না তোমরা নিজেদের হাতে মাটি দিয়া দেবতা বানাও নিজেদের হাতে তোমরা নিজেদের খোদাকে বানাও নিজের হাতে বানাইয়া আর ইডারে খোদা মনে করো অথচ তুমি বানাইলা ইডার থেকে তো তোমার দাম বেশি তুমি তো ইডারে বানাইছো এখন তুমি কেমনে আবার ইডারে পূজা দেও না না এটা কখনো আমাদের রব হতে পারে না রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আমাদের রব তিনি যিনি আসমান এবং জমিনের রব সুবহানাল্লাহ আমি সার কথাগুলি আপনাদেরকে শোনায়া আজকে ঘটনাটা ফিনিশিং দিয়ে দেব কারণ হইল আগামী জুমায় আমরা মহরমের বিষয়ে কথা শুনতে হবে মহরমের চাঁদ ঢুকে যেতেছে মহরমের বিষয়ে কথা শুনতে হবে সেখানে কারবালার এক বিরাট ওয়াকেও রয়ে গেছে সবগুলি তো আর জুমার দিনের শোনানি যায় না তারপরেও যতটুকু সম্ভব আপনাদেরকে আমি শোনাবার চেষ্টা করব। এই জন্য এই কথাগুলো আজকে আমি ফিনিশিং দেবো যেভাবেই হোক কিন্তু দুই নম্বর প্রশ্নের জবাবটা আমরা রেখে দেব এটা আবার পরবর্তীতে আরেক জুমা থেকে আমরা হয়তো শুরু করব ইনশাআল্লাহ তো এই যুবকদেরকে সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন এদের ইমানকে আমি বাড়াইয়া দিলাম ওরা বাদশার সামনে দাঁড়ায় বলল যে তোমাদের ইলাহ আমাদের ইলাহ হতে পারে না আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ হিসাবে মেনে নিতে পারি না লান্নাদুউ আমিন দুনিহি ইলাহান আমরা আল্লাহর বাদ দিয়া অন্য কাউকে আমরা ইলাহ হিসাবে মেনে নিতে পারি না এমত অবস্থায় বাদশা তাদেরকে বলল তোমাদেরকে সাবধান করে দিলাম এক সপ্তাহ সময় দিলাম আগামী এক সপ্তাহের ভেতরে যদি তোমরা তোমাদের নিজেদেরকে না শুধরাও তাহলে কিন্তু আমরা আমি বাধ্য হব তোমাদেরকে সলিতে ছড়াইতে তখনকার সময়ে সলি দিয়া মানুষকে মৃত্যু দেওয়া হইতো তোমাদেরকে সলি দেওয়া হবে যুবকরা এখান থেকে বের হয়ে গেল ওরা সকলে মিলে পরামর্শ করল কি করা যায় ওরা সিদ্ধান্ত নিল আমরা তো কোনো অবস্থাতে আমাদের আসল মালিককে ছাড়বো না আর আসল মালিককে যদি না ছাড়ি বাদশাও আমাদেরকে ছাড়বে না আমাদেরকে সুলি দিয়ে দিবে তাহলে আমাদের উত্তম পথ আমরা চলো কোথাও চলে যাই আমরা কোথাও নীরব জায়গাতে চলে যাই সেখানে গিয়া আমরা আমাদের আল্লাহর কাছে পানা চাই চলো আমরা যাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا যুবকগুলি একটা গর্তের কিনারায় চলে আসলো এবং গর্তের কিনারে এসে একজন একজন করে গর্তের ভেতরে ঢুকল গর্তটার বিবরণ দেওয়া হয়েছে কলসির মতো কলসি কলসির মুখটা যেমন ছোট থাকে ভেতরে গিয়া প্রশস্ত জায়গা গর্তটার নমুনাটা এরকম গর্তের নমুনা উপরে মুখটা কলসির মতো আর ভেতরে গিয়া বিরাট প্রশস্ত জায়গা এই গর্তের ভেতরে তারা আশ্রয় নিয়েছে আর কুকুরটা গর্তের কিনারায় বসে রইছে কথাগুলি হয়তো সামনে আসবে আল্লাহর ওলিরা এই যুবকরা গর্তের ভেতরে গিয়া ডাক দিয়া কয় রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা ও গো আমরার আল্লাহ
আপনার পক্ষ থেকে আপনি আমাদের প্রতি রহম করেন আপনার পক্ষ থেকে আপনি আমাদের প্রতি দয়া করেন ওয়াহাই ইলানা মিন আমরিনা রশাদা আপনি আমাদের পথ প্রদর্শক আপনি আমাদের সঠিক রাস্তা দেখানেওয়ালা আপনি দয়া কইরা আমরারে সঠিক পথ দেখায়া দেন আল্লাহ আপনি যদি সঠিক রাস্তা না দেখান আমরা পথ হারা হয়ে যাব এভাবে যখন ওই যুবকগুলি আল্লাহর কাছে বলতে লাগলো আল্লাহ রাব্বুল আলামিন তখন কি করলেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা আল্লাহ এক গণার হিসাবে সিনিনা আদাদা গণনার হিসাবে কয়েক বছরের জন্য আল্লাহ তাদের কানের মধ্যে পর্দা লাগিয়ে দিয়েছে অর্থাৎ বাহিরের কোনো সাউন্ড কোনো আওয়াজ কোনো সাউন্ড এদের কানে পৌঁছবে না এদের কানকে আল্লাহ তাআলা বাহিরের আওয়াজ থেকে সকল প্রকারের আওয়াজ থেকে এদের কানকে আল্লাহ তাআলা হিফাজত করে ফেললেন আল্লাহ তাআলা কয়েক বছরের জন্য তাদেরকে গর্তের ভেতরে ঘুম পাড়াইয়া দিলেন ঘুম সহজ করে যদি বলি এখন এই কয়েক বছর কত বছর আল্লাহ এটা পরিষ্কার করছে ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ আল্লাহ তাদেরকে এই গর্তের ভেতরে সালাসামিআতিন সিনিনা এক টানা 300 বছর ওয়াজদাদু তিসআ এবং 300 বছর বাড়ায়া 300 বছর অতিক্রম কইরা অতিরিক্ত আরো 9 বছর অর্থাৎ টোটাল 309 বছর 309 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে এই গর্তটার ভেতরে ঘুম পাড়াইয়া রাখছে কোন সূরতে কোন নমুনায় কেমনে তারা ঘুমাইলো সূর্যের আলো এদেরকে কি কোনো ডিস্টার্ব করে নাই অথবা 309 বছর এক করড়ে ঘুমায়া থাকলে তাদের তো করটে সমস্যা হইতে পারে এক সাইডে সমস্যা হতে পারে হওয়ার কথা তাহলে কি তাদের করট পেরে দেওয়া হইছিল না এক করটেই ঘুমাইছে আল্লাহ এই কথাগুলিও পরিষ্কার করছেন ওয়া তারাশ-শামসা ইযা তালাআত তাযাবারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্যের আলো সকালবেলা সূর্যের আলোর কিরণটাকে আল্লাহ কুদরতিভাবে এমন ভাবে গর্তটার ভেতরে পৌঁছায়া দিছে যে ওই যে কলসির মুখ কলসির মুখের কিনারা বায়া 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 সূর্যের কিরণটা গর্তের ভেতরে ডুবত আবার বিকাল বেলা সূর্য যখন অস্ত যায় এ সময় আবার বাম দিক থেকে সূর্যের কিরণ আস্তে আস্তে করে গর্তের ভেতরে ডুবত আল্লাহ তাআলা এইভাবে কইরা সূর্যের আলো গর্তের ভেতরে পৌঁছাইছে কিন্তু তাদের চেহারা মুখে শরীরে সূর্যের আলো লাগতে দেই নাই রব্বুল আলামিন তাদেরকে সূর্যের কিরণ ঢুকানির কারণ হইল ওরা যেন ঠান্ডা জনিত কোনো কারণে অসুস্থ হয়ে না যা আল্লাহ কুদরতিভাবে দিনের বেলা সূর্যের আলো ওই যে গর্তের কিনারা দিয়া দিয়া আল্লাহ তাদের কাছে পৌঁছাইয়া রব্বুল আলামিন তাদেরকে গর্তের ভেতরে আরামে ঘুমের ব্যবস্থা কইরা দিছে এরপরে আল্লাহ বলছেন ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ-শিমাল মহাব্বতে বলেন সুবহানাল্লাহ 309 বছর এক করটে ঘুমালে এক করটে ঘুমালে সমস্যা হতে পারে আমরা কিন্তু ঘুমের ঘরে করট বদলাই করট ফিরাই
আর এরা নিজেরা করপ পিরানি লাগে নাই আল্লাহ তাআলা কুদরতিভাবে ফেরেশতার মাধ্যমে এদেরকে ঘুরায়া দিয়েছে অনকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাল শিমাল কোন সময় ডান দিকে আবার কোন সময় বাম দিকে আল্লাহ তাদেরকে করট ফিরায় ফিরায় দিয়েছে আল্লাহ কুদরতিভাবে তাদেরকে করট ফিরায় দিয়েছে সুবহানাল্লাহ এরপরে বলছেন ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহ বিল ওয়াসিত আর তাদের সাথে যে কুকুরটা ছিল এই কুকুরটাকে আল্লাহ গর্তের মুখটার মধ্যে বসায়া দিয়েছে এটাও কিন্তু জীবিত না কিন্তু দেখতে মনে হয় জিন্দা একটা ভয়ঙ্কর রূপ লয়া ভয়ঙ্কর সুরত লয়া কুকুরটা বসে রইছে সুবহানাল্লাহ ভয়ঙ্কর সুরতে সে কিন্তু জীবিত না কিন্তু তার সুরতটাকে আল্লাহ এমন ভয়ঙ্কর বানাইছে এমন ভাবে বসছে ক লাবিতলাত আলাইহিম লাবাল্লাইতা মিনহুম ফিরারা এই কুকুরটারে কেউ দেখা মাত্র যে দুর্মাত্র গর্তের কাছে যাইবো দূরের কথা কুকুরটাকে এমন পজিশনে আল্লাহ বসাইছে কুকুরটারে দেখলে মানুষেরটা দুর্মাত্র সুবহানাল্লাহ এইভাবে করে করে আল্লাহ তাআলা 309 বছর পর্যন্ত এখানে ঘুম পাড়ায় রাখছে এই কুকুরটা মাসখানে একটা কথা বলে নেই এই কুকুরটা কিন্তু আল্লাহর ওলিদের সাথে জান্নাতি হবে একটা কুকুরই জান্নাতি হবে আর এই কুকুরটা হলো আসহাবে কাফের কুকুর আসহাবে কাফের আল্লাহর ওলিদের সাথে কুকুর এই কুকুরটার নাম কিতমির এই কুকুরটা পরকালে আল্লাহর ওলিদের সাথে জান্নাতের অধিবাসী হবে কয়েকটা প্রাণী জান্নাতি হবে হুদহুদ পাখি জান্নাতে যাবে জান্নাতি হবে আমরা নবীরে দেখার জন্য একটা সাপ পাগল পাড়া হয়ে গিয়েছিল এই সাপটা হযরত আবু বকরের পায়ে ধ্বংসন করছিল সে অনেক কথা এই সাপটা জান্নাতি হবে হ্যাঁ এরপরে আমাদের নবী যেই সওয়ারির উপরে সওয়ার হইয়া হিজরত করছিলেন এই সওয়ারিটা জান্নাতি হবে এভাবে কিছু প্রাণী আছে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে যেই পিঁপড়াটা কথা বলছিল ওই পিঁপড়াটা জান্নাতি হবে কয়েকটা প্রাণী আছে যে প্রাণীগুলিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে এর মধ্যে একটা প্রাণী হচ্ছে এই কুকুরটা সুবহানাল্লাহ এখন এই অবস্থায় তাদের দিন যাইতেছে রাত যাইতেছে 309 বছর তাহলে 309 বছর কেন এটা 300 বছর হইলি তো সমান সমান হ্যাঁ হইতো মাসখানে 9 বছর এক্সট্রা 9 বছর বেশি কেন এটার ব্যাখ্যা হইল 309 বছর পরে আল্লাহ তাআলা যখন উনাকে জাগাইছে ঘুম থেকে জাগাইছে উনাদেরকে 309 বছর পরে 300 বছর পরে আল্লাহ তাআলা যখন উনাদেরকে ঘুম থেকে জাগাইছে উনারা ঘুমতে উঠটা যে বইছে মানুষ কিন্তু ঘুমতে উঠতেই ফল দেখার ওই জায়গা না প্রথমে ঘুমতে উঠটা বসে বসে একটু হুঙ্গান টুঙ্গান দে দুই একটা ভাঙ্গি ভুঙ্গি দে এরপরে কিন্তু মানুষ উঠটা খারো তে এরা যে উঠটা বইছে 300 বছর পরে বইয়া একটা উঙ্গান দিছে আর দুই একটা ফাঙ্গি ফুঙ্গি দিছে এই ফাঙ্গি আর উঙ্গানি বুঙ্গানি গেছে আর 9 বছর এই যে ফাঙ্গি দিছে শৈলা জারা জারা দিছে এর ভিতরে গেছে আরো 9 বছর এই হলো টোটাল 309 বছর এখন এদের মধ্য থেকে একজনে বললেন একটা কাজ করো আমাদের তো পেটে খিদা একজনে বাজারে যাও অনেক লম্বা কথা আমি শর্ট করে দিতাছি একজনে বাজারে যাও বাজারে গিয়া এই তোমরা খাবার দাবার নিয়ে আস আমাদের পেটে অনেক খিদা অনুভব হচ্ছে 309 বছর পরে ওরা ঘুম থেকে যাচ্ছে তাদের খিদা লাগবে না আমাদের পেটে অনেক খিদা তোমরা বাজারে যাও বাজারে গিয়া তোমরা কিছু খাবার দাবার নিয়ে আসো আর যাইবা যে খুব সাবধানে যাইবা কোনো মানুষ যেন টের না পা বা ধরতে না পারে বুঝতে না পারে বুঝতে পারলে কিন্তু খুব অসুবিধা হবে এদিকটা যে 309 বছর গেছে গা হেরা যেই বাদশার আমলে গর্তের ভিতরে ঢুকছিল মাঝখানে যে আরো দুই তিন বাদশা পরিবর্তন হয়ে গেছে গা এই খবর তো আর এরান নাই এরা তো মনে করছে আগের সেই জালেম শাসকই রয়ে গেছে এখন এদের কয়েকজনকে বাজারও পাঠানোর সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত একজনকে বাজারে পাঠাইলো হ্যাঁ কিছু খাবার দাবারের জন্য তো বাজারে যখন পাঠাইছে ওই ব্যক্তি বাজারে আসা দোকানে যখন টাকা দিছে টাকা দেওয়ার পরে দোকানওয়ালা এই টাকা হাতে নিয়ে দেখে এটা তো এ আমলের টাকা না এটা তো শত শত বছরের আগের টাকা তো দোকানদার টাকার দিকে চায় একবার আর এই লোকের দিকে চায় একবার টাকার দিকে চায় একবার এই লোকের দিকে চায় একবার এই করতে করতে এই লোকও সন্দেহ করতেছে দোকানদার আমার মাল না দিয়া
টাকার দিকে চা আর আমার দিকে চা ঘটনাটা কি কি সমস্যা দেখা দিল বুঝতেছি না তো ভাই মাল দিবেন না কো ভাই মাল দেব একটু অপেক্ষা করেন তো ভাই আপনি কোথা থেকে আসছেন কো আমি আসছি আমি আমার জায়গা থেকে আসছি খানা দেও খানা তো দেব কিন্তু আপনি আসছেন কোথা থেকে একটু আইয়া বলতে হবে কো কেন ভাই শেষ পর্যন্ত দোকানদার বলতে বাধ্য হইছে যে আপনি যে টাকাটা দিবেন এই টাকাটা তো আজ থেকে প্রায় 300 বছর আগের টাকা আপনি এই টাকা পাইলেন কোথায় এখন তিনি যে বেকায়দায় পয়রা বিপদে পয়রা এই কথাটা দোকানদারের কাছে বলছার বলছে ভাই এই কথাটা কারো কাছে আপনি বললেন না আচ্ছা ঠিক আছে বলবো না বলবো না কি আর বলবো না এই কথা রাজ দরবারে পৌঁছায় দিয়েছে রাজ দরবার থেকে গর্তের কাছে গেছে হ্যাঁ সৈন্যদেরকে নিয়া গর্তের কাছে গেছে গর্তের ভিতরে মানুষগুলা কোন অবস্থায় আছে দেখার জন্য আল্লাহু আকবার গিয়া দেখে সাতজন মানুষ ওরা একদম সুস্থ আছে এবং ওরা জীবিত ওরা 300 বছর আগে এদের কাছ থেকে পড়া কাহিনী ওরা শুনলো যে ওরা 300 বছর আগে বাদশা দাকিউনুসের জুলুম অত্যাচার সহ্য করতে না পাইরা ওরা গর্তের ভিতরে ঢুকছিল আল্লাহ তাআলা তাদেরকে এখানে ঘুম পাড়ায় রাখছে 309 বছর পরে আল্লাহ তাআলা তাদেরকে জাগায় দিয়েছে পুরো ওয়াকিয়া বাদশা এবং তার সাথীরা শুনছে শোনার পরে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যু দিয়ে দিয়েছে ওরা মৃত্যুবরণ করছে এখানে তাদের দাফন হয়েছে হ্যাঁ দাফন সম্পন্ন হয়ে গেছে আর তখনকার সময়ের বাদশা স্মৃতি হিসাবে এখানে একটা মসজিদ নির্মাণ করেছে একটা মসজিদ আজও পর্যন্ত সেখানে দাঁড়িয়ে আছে মহতারাম হাজিরিন এই হলো আসহাবে কাহাফের সাতজন যুবকের সংক্ষিপ্ত ঘটনা তাফসীরের মধ্যে মুফাসসিরিন একরাম সাজায়া খুব সুন্দর করে লিখছে আমরা যখন বয়ানে বলি খুব লম্বা কইরা এই এক ঘটনা দিয়া আমরা দেড় দুই তিন আড়াই ঘন্টা বয়ান করি তো এই অবস্থায় আচ্ছা তো এই অবস্থায় দেখা গেছে এই যুবকরা যে জিনিসটা বলছিলাম এই সাতজন যুবক এই সাতটা যুবক যুবকের ঘটনা আল্লাহ তাআলা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনায়া দিলেন আর ইহুদিদের প্রশ্নের জবাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলেন তো ইহুদিদের দুই নাম্বার আরেকটা প্রশ্ন কিন্তু ছিল এরকম যে ওই যুবকটা কে যেই যুবকটা সারা পৃথিবী ভ্রমণ করেছে মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব আস্তা পৃথিবীটা ভ্রমণ করেছিল কে সেই যুবক এই যুবক সম্পর্কে তুমি কি জানো আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় এবং তাদের আরেকটা প্রশ্ন ছিল রূহ কি জিনিস আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আমরা ইনশাআল্লাহ আগামী জুমার পরের জুমা এই কথাগুলি শুনব আগামী জুমা হয়তো আমরা এই কথাগুলি শুনতে পারবো না আমরা চাঁদের কিছু ফজিলত বলতে গিয়া বা চাঁদের কিছু গুরুত্ব আমরা শুনতে গিয়া আমরা এই ধারাবাহিকতা থেকে একটু বের হওয়া লাগবে আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ শুনব আল্লাহ তাআলা তৌফিক দিলে কারবালার মর্মান্তিক ঘটনা যদিও বিস্তারিত বলা যাবে না তারপরও যতটুকু সম্ভব আপনাদেরকে আমি শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং মহরমের চাঁদের ফজিলত মহরমের চাঁদে আমাদের করণীয় কি আমরা কি করব বর্জনীয় কি আমরা কি বর্জন করব এই সমস্ত বিষয়াদি আমরা শুনব ইনশাআল্লাহ দেখেন আফসোসের বিষয় আমরা কত বড় ভুল করি আফসোসের বিষয় আমরা যদি ইংরেজি মাসগুলি জিজ্ঞেস করি আমরা সবাই বলতে পারব যদি ইংরেজি মাসের কথা জিজ্ঞেস করি আমরা সবাই বলতে পারব 12টা মাস সুন্দর করে বলতে পারব ইংরেজি তারিখ জিজ্ঞেস করলে আমরা সবাই বলতে পারব লেকিন চাঁদের তারিখ যদি জিজ্ঞেস করা হয় আমরা কিন্তু বলতে পারবো না অথচ চাঁদের হিসাব রাখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ কারণ চাঁদের সাথে মুসলমানের সকল ইবাদতের সম্পর্ক মুসলমানের যত ইবাদত আছে সমস্ত ইবাদতের সম্পর্ক কিসের সাথে চাঁদের সাথে আমরা লাইলাতুল কদর উদযাপন করি চাঁদের হিসাবে আমরা মাহে রমজানে এক মাস রোজা রাখি চাঁদের হিসাবে আমরা লাইলাতুল বারাত পালন করি চাঁদের হিসাবে আমরা দুই ঈদ দুইটা ঈদ আমরা পালন করি চাঁদের হিসাবে আমাদের সব ইবাদতের সম্পর্ক চাঁদের সাথে অতএব চাঁদের হিসাব রাখা আমাদের খুব জরুরি হজের চাঁদ বিদায় হয়ে যাইতেছে শেষের পথে সামনে যে চাঁদটা আসতেছে এই চাঁদটাই হচ্ছে মহরমের চাঁদ ইংরেজিতে যেমন প্রথম মাসের নাম জানুয়ারি বাংলাতে প্রথম মাসের নাম বৈশাখ আরবিতে 12টা মাসের প্রথম মাসের নাম মহররম এই মহররম প্রথম মাস অর্থাৎ 12টা চাঁদের প্রথম চাঁদ
প্রথম চাঁদ আল্লাহ যদি তৌফিক দেয় আসতেছে আমাদের সামনে আমরা মুহররমের চাঁদের বিস্তারিত কথা ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা শুনবো